আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আজকে হচ্ছে খুব কাছের ছোট ভাই পলাশের আজকে বার্থডে, তাই আমি আর মনির আসলাম একটু কেকের দোকানে কেক কিনতে। ওর সাথেই থাকো। হ্যাঁ, উপরে চকলেটের সিরিয়াল দিয়ে রাখলা, ঠিক আছে একটা তোমার। ওকে ওকে, ভাই কার জন্মদিন আজকে? আজকে তো ভাই আমার জন্মদিন। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আমি আজ জন্মদিনে খুব খুশি। কটার সময় জন্মগ্রহণ করছিলা? আমি সঠিক মনে নেই, আমার আব্বা আম্মা মনে করতে পারতেছে না। দেখলাম তুমি ফার্স্ট টুইস্টে কে করছে, ভাবি করছে মনে নিশ্চয়ই ভাবি। অবশ্যই। তুমি কি মানে জন্মার পর ঘড়ি দেখছিলা? আমি ঘড়ি দেখতে পারিনি, আমার কাছে ঘড়ি ছিল না, আমি ছোট ছিলাম তো আমি দেখতে পারিনি। আহা, খুব খারাপ কথা ভাই। কি জানি বলতেছিলা? আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে হচ্ছে আজকে তো সুজন ভাই বার্থডে, ফার্স্ট লিস্টটা কে করছে, নিশ্চয়ই ভাবি করছে। অবশ্যই অবশ্যই। কেমন আছেন? তোমার ভাবির সাথে বিয়ে বাসা কেমন চলছে? ভালো আছে না? দাগুরাল টুরাল কিছু নাই? ছুরি দিয়ে তো ভাই, ছুরি দিয়ে। আর আমাদের যে বার্থডে বয় লজ্জা পাচ্ছে একটু, ওই জন্য দূরে বসে আছে। আমি তো বলছিলাম যে এই বার্থডে উইশটা হচ্ছে ইনানি বিচে হবে। হ্যাঁ, ইনানি বিচে আমি ভাবছিলাম যে এটা এক্সপেক্ট করছিলাম হবে, তো এটা এখনো ইনানি বিচে কোনো কারণে হলো। এখন ইয়া করছে বিপদ সংকেত দেয়া, বিপদ সংকেত দেয়া, পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর আমরা যাব। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ওয়েট করতেছি। ওর কতম বার্থডে জিজ্ঞাসা করলাম? ফেলে দাও চাকুটা, ফেলে দাও তাড়াতাড়ি। আমি চেষ্টা আছি ভাই, সুজন ভাই কোপাই দে, কোপাই দে। দিলাম দিলাম দিলাম, আল্লাহ বড় করে কাটি। ম্যানেজমেন্টের কাজ করতেছে পলাশ, কাটাকাটি কাটাকাটি তুলে দে, একটা তুলে দে। হ্যাঁ হ্যাঁ, সবই এদিক দে, এদিক দে। সরি, আমি বুঝতে পারিনি পলাশ। ভাইকে আমি শুনছি ভাই, এদিকে 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 এই যে এদিকে ছোট বাচ্চা কেকটা
দেখি বন্ধু একটু চার টুকরা করো যে জিগমিকি বিজগমিকি বাতি আরে জোরে জোরে ফাটাও এ কেক খাও নাই মাসুম আমার জন্য না না এটা বিশেষ বিশেষ ঠিক স্বাদ আছে হ্যাঁ বন্ধু সেই ধাক্কা দিয়ে নিয়ে নিল বাবু কয়টা নিতে সবার নিতে হ্যাঁ ইয়া এই এটা আমাকে দে আরে মন অল্প একটু দে আমাকে অল্প একটু তো বড় কেকটা কিন্তু সফট হলো কেকটা তো স্বাদ আছে দে সফট হলো পোলাও পুরি রুটি তরকারির মধ্যে বলো আগে আর তরকারির মধ্যে আছে কালো গুনা আছে লাল গুনা লাল গুনা আছে কাচ্চি টাচ্চি নাই কাচ্চি তো বৃহস্পতি রবি আসুক ও আগে নাকি অগত নেই শুক্রবার মারছে বন্ধ ছিল খোলা তাহলে এখন কি করব কি বলো তুমি বলো যা করব যা খাবো ভাই এই পোলাও কালো গুনা দেন ভাই ভাই একটা কালো গুনা কম দিয়ে একটা কলি জাতি ভাই মগজ নাই ভাই আহা ভাই মন খারাপ করে দিলেন ভাই এটা হচ্ছে মেইন অর্ডার ভাই আরে কারামুনা তো সেই স্মেল বেরেছে মনে তুমি কিন্তু ভুলো আমার কলিজা হাত দিও তোমার কালা গুনা ছিঁড়ে ফেলবো তুমি কিন্তু আমার কলিজায় হাত দিও না তোমার কালা গুনা ছিঁড়ে ফেলবো আমি ভাই কথাটা ভালো লাগছে তো পলাশ ভাই আমাদের খাওয়াচ্ছে কালা ভুনা আর এখানে হচ্ছে পোলাও চিকি 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 বাতির জন্য হয়তো বা একটু ফুটেজ খারাপ আসতে পারে ভাইয়া আমার দুইটা কালা ভুনা নিয়ে আপনার দুইটা ভুড়ি আমাকে দিবেন না ভাই আমি এক্সট্রিমলি সরি আপনার দুইটা কলিজা দিবেন নাকি আমাকে আমার কলিজা তুমি হাত দিও না ভাই কলেস্ট্রল বেশি এটা রকম প্রেসার বাড়িয়ে দেয় আমি আমারটা বুঝে নিব আপনার সাথে আমি এমনি পজিশন নেব ভাই আমার কলিজা হাত দিলে তোমার কালা পুরো ফ্রি বলা কলিজা ভালো হয় কলিজা ভালো হয় নাই আসলে কালা মুনাই বেশি রাখি বাড়ি কলিজা ভালো হয় বাউন্ডারি দিয়ে দিলেন ভাই একটুখানি মগজ দাও তো একটু না পুরোটাই নেন ভাই না ভাই নেবেন আমাকে দিয়ে না এখন এখন না লাগলে বলবো এটা শেষ করি আগে তরকারি শেষ আমার নাও সবগুলো খাবো শুরু করো সমস্যা কি আমাদের বাড়ি ঘর এখানে না বাড়ি বিক্রি করি আরে সমস্যা না আজকে সব পাস আজকে ছোট ভাইয়ের বার্থডে ছোট ভাইয়ের বার্থডে এটাই তো সমস্যা মামলা করলে তখন ফুলের কাছে যাবে সমস্যা কি মাসুম কি খাওয়া দাওয়া হচ্ছে ঠিকভাবে না ভাই মাসুম দুপুরে খাইছে যথেষ্ট হ্যাঁ খুব স্বাদ
মশলা প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। দোয়া করি পলাশের জন্মদিনে প্রত্যেকবার এরকমভাবে ইনশাল্লাহ বড় জন্মদিনে ইনশাল্লাহ একা থাকবে না, না নেক্সট বার যাবে একাই না হ একা অবশ্যই থাকবে না, মিনিমাম তিনজন থাকবে। সুজন ফিন্নি খায় কি? আমি খাই না, একটু টেস্ট করি মাঝে। ওকে ওকে করো। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, পানি খাচ্ছে, এটা কি কোনো দেখা যাবে? হ্যাঁ অবশ্যই। হুম ক্লিয়ার তাই না? হুম পানি কি মিষ্টি ছিল না? টক পানি পানির মতো খাচ্ছে। আর সবশেষে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়া হইলো। আর সামনের বার ইনশাল্লাহ পলাশ একা খাবে না, এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল ইনশাল্লাহ। সামনের বার সামনের সাথে আরেকজন থাকবে, পলাশের অর্ধাঙ্গী থাকবে সাথে। কি দুজনই থাকবে না তিনজন? না দুইজনই থাকবে, না দোয়া থাকবে ভাই, তিনজন যেন থাকে ইনশাল্লাহ। জন্য প্রেশার হয়ে যায়, অনেক প্রেশার হয়ে যায়। আমার দোয়া থাকলো পলাশের জন্য, ওর জন্য প্রেশার হয়ে যায় অনেক। আমি এত প্রেশার তো দিতে চাই না। হ্যাঁ দুজনই থাক, দুজনই থাক। এরপরে এরপরের বার যেটা মানে এর আগে গেল, তারপরে নেক্সট, তারপরেরটা ওটাতে ইনশাল্লাহ তিনজন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আশা করা যায় আমরা হয়তো বা চারজনকে নিয়ে আসবো, তুমি হয়তো বা তিনজনকে নিয়ে আসবো ইনশাল্লাহ, হয়তো বা ছয় সাতজনকে নিয়ে আসবে ইনশাল্লাহ। না বলো আমি আমরাও না, তো এখানে সবাই আর কার কেউ তো বিয়ে করে না, একটা বাচ্চা হয় না তোমার? না দুই নাম্বার সেরিয়া আমরা বিয়ে শুধু করলে এক নাম্বারের অপশন, এক নাম্বারের দুই নাম্বার তো হবে না। ওর তো যে বাইকি উড়ে যাচ্ছে নাকি? আমার যে ঠান্ডা লাগছে একটু সোয়েটার পরে মেকআপ করে আসছিল কিন্তু ক্যামেরা আছে। মাসুমের বিয়ের আগে মাসুমের দাপটা হচ্ছে দুই দিন হারপি গিয়ে চুয়ে রাখা হবে। হারপিটা কোন ব্র্যান্ডের থাকবে ভাই? হারপি গিয়ে হারপি গিয়ে একটা হারপি হারপি ব্র্যান্ড। তারপর হচ্ছে বালু দিয়ে ঘষতে হবে, খালি ঘষতে। জিরো ওয়াটার সিরিজ আয়ো উঠে গেছে ভাই। ওই যে একটা ইয়ে আছে না, মানে দাগ দাগ ঝামা লাগবে, ঝামা মেটাল মাজুনি আছে না, একটা মেটাল মাজুনি, ঝামা ছাড়া ওই দাগ উঠবে না। না ওগুলো লাগবে, জিরো ওয়াটার সিরিজ কাগজ পাওয়া যায় ওটাতে ঘষলেই হবে। তারপরও সন্দেহ আছে, নাহলে দাঁত চেঞ্জ করা লাগবে।